কোনোভাবেই কমছে না নিত্য দাম নানা অজুহাতে প্রতিদিন বাড়ছে দ্রব্যমূল্য নেই প্রশাসনিক নজরদারি ফলে বাজার সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ মানুষ বাজার পরিস্থিতি জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ জাহিদ দ্রব্যমূল্যের বৃদ্ধিতে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন সপ্তাহে আজ শুক্রবার বাজারের দাম নিয়ে আপনার কাছে আর কি তথ্য রয়েছে জানেন যে আর কিছুদিন পরেই ঈদ উল অনুষ্ঠিত হবে এবং মুসলিম মুসলিমদের সবচেয়ে ধর্মীয় উৎসব হচ্ছে এটি এবং গরু ছাগল ভেড়া মহিষ উঠ কোরবানের মধ্য দিয়ে মানুষ এই উৎসব পালন করে এবং আহ এদেশে যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম এবং একই দিন সারা বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের ঘরে সেটা দরিদ্র হোক মধ্যবিত্ত হোক এবং বৃত্তশালী সবার ঘরেই কিন্তু মাংস রান্না হয় আর সে কারণে কিন্তু মশলার উপর চাপটা পড়ে যায় অনেক বেশি তার ওই ধারাবাহিকতায় গত রমজানের পর থেকে এই পর্যন্ত বড় এলাচ এবং ছোট এলাচের দর প্রায় কেজি প্রতি চারশো টাকা বেড়েছে অর্থাৎ পূর্বে যে বড় এলাচ ছিল পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা কেজি আর সেটি এখন বিক্রি হচ্ছে আহ থেকে তিন হাজার টাকা কেজি পোতা প্রকার ভেদে আর ছোট এলাচ যেখানে তিন হাজার থেকে একত্রিশশো টাকা বিক্রি হতো কেজি প্রতি সেটি এখন বিক্রি হচ্ছে চৌত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা প্রকারভেদে বিক্রি হচ্ছে গড়ে প্রায় চারশো টাকা কেজিতে বেড়েছে এবং আপনার এই এক সপ্তাহের মধ্যেই পেঁয়াজের দাম পেজ কেজি প্রতি বেড়েছে বিশ টাকা রসুনের দাম বেড়েছে আদার দাম বেড়েছে এবং এই কোরবানি আসতে আসতে আরও যে আহ আশঙ্কার কথা তারা আশঙ্কা করতেছেন যে আমি অনেক ক্রেতার সঙ্গে কথা বলছি তারা আশঙ্কা করতেছেন যে এই কয়েকদিনের মধ্যে যে আরো কি পরিস্থিতি দাঁড়ায় অর্থাৎ আমাদের এই আমদানি হয় তারা বলছেন যে আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি তারা বলছে আমদানি কারণে অনিয়ন্ত্রিত আমদানি আমদানি হয় তাহলে বাজারটা ঠিক থাকে কিন্তু চাহিদার উপরে যদি আমদানি কমে যায় তাহলে বাজারটা বেড়ে যায় এখন বাজারের যে পরিস্থিতি তাতে তারা আশঙ্কা করতেছেন যে ঈদের আগে আগে আরো দাম বেড়ে যাবে বাজার তদারকির মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করার জন্য ক্রেতাদের দাবি এবং ব্যবসায়ীরা বলছে যে বাজার আমদানির উপর নির্ভর করে আমরা এটা ক্রয় বিক্রয় করেছি এই ছিল আমার কাছে কুড়িয়ান থেকে আহ বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি বুঝাক